আচ্ছা, এখন আমরা রেসিডিউ টাইপের ম্যাথ করব, ঠিক আছে? এতক্ষণ আমরা করছি যে কৌচি ইন্টিগ্রাল ফর্মুলা টাইপের ম্যাথ, ঠিক আছে? এখন আমরা করব রেসিডিউ টাইপের ম্যাথ। তো রেসিডিউ বের করতে হবে আর কি। তো এটা ধর একটা ফাংশন আমাদেরকে দেয়া আছে, বলছে যে মানে আমাদেরকে প্রত্যেকটা পোল দেখাতে বলছে। তাহলে আমরা কি জানি পোলটা সবসময় কি হরটাকে নিয়ে কাজ করে বললাম না? তাহলে এখান থেকে হর থেকে আমরা পোল গুলো বের করবো আর কি। পোল গুলো বের করতে বলছে এবং কি বলতে বলছে, রেসিডিউ গুলো বের করতে বলছে। তাহলে আমি পোল কেমনে বের করে, আমি এর আগে বলছিলাম পরশুর সময় যে ফাংশন থাকবে, ফাংশনে হরটাকে নিয়ে কাজ করব। তাহলে হরটাকে যদি কাজ করি তাহলে ওখান থেকে আমরা পোল গুলো বের করতে পারবো। তাহলে এখানে ফাংশনে হর হচ্ছে এই পার্টটা, তাহলে আমরা পোলস ইকুয়াল কত, এই পার্ট ইকুয়াল জিরো। তাহলে এই পার্ট ইকুয়াল জিরো মানে কত, জেড এর মানে একটা টু আসবে, একটা থ্রি আসবে, একটা ফোর আসবে, একটা ফাইভ আসবে, ঠিক আছে? তো এখন জেড এর মান টু থ্রি ফোর ফাইভ, এই যে এই মানগুলো আছে। এখন আমরা রেসিডিউ যে বের করবো, রেসিডিউ গুলো এই এই চারটা মান দিয়ে আমরা বের করবো। তো রেসিডিউ ফর্মুলার যে ইয়াটা আছে, রেসিডিউর একটা ফর্মুলা আছে, তো ফর্মুলাটা যদি একটু দেখাই। আচ্ছা, ফর্মুলাটা মুছে গেছে মনে হয়। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে, আমি এখানে একটু লিখতেছি, দেখ, ফর্মুলাটা হচ্ছে লিমিট অফ, লিমিট জেড টেন্স টু এ, জেড টেন্স টু এ, জেড মাইনাস এ, জেড মাইনাস এ ইন্টু কত, এফ অফ জেড, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি সি, এটা হচ্ছে আমার কি রেসিডিউর ফর্মুলা। এখন এটা কিসের ক্ষেত্রে ফর্মুলা, যখন আমার কি মানে হচ্ছে পাওয়ার থাকবে না, পাওয়ার বলতে আমার কি ঘাত, সর্বোচ্চ ঘাত ওয়ান থাকবে। দেখ এখানে প্রত্যেকটা সর্বোচ্চ ঘাত কত, ওয়ান করে না? এখানে দেখ এটা সর্বোচ্চ ঘাত ওয়ান, এটা সর্বোচ্চ মানে হরের, হরের সর্বোচ্চ ঘাত যদি ওয়ান থাকে তাহলে আমরা কি এই সূত্রটা আমরা ইউজ করব, ঠিক আছে? এই সূত্রটা আমরা ইউজ করব, যদি হরের সর্বোচ্চ ঘাত কত থাকে, ওয়ান থাকে, আর হরের যদি সর্বোচ্চ ঘাত যদি এন তম যদি হয় তখন আর একটা সূত্র ইউজ করবো, এটা নেক্সট ম্যাথে দেখাবো। তো এখন দেখ সর্বোচ্চ ঘাত যখন ওয়ান হবে তখন আমরা এই এই ফর্মুলাটা কি অ্যাপ্লাই করবো, মানে সিম্পল পোলের ক্ষেত্রে বের করেছি আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেসিডিউর ফর্মুলাটা। তো এখন রেসিডিউ ফর্মুলাতে এখন আমাদের এ এর মান করতে গেলে, এ এর মান আমরা পোলস থেকে বের করি না, তাহলে এখানে একটা এ এর মান কত, টু, একটা এ এর মান কত, থ্রি, একটা এ এর মান কত, ফোর, একটা এ এর মান কত, ফাইভ, ঠিক আছে? তাহলে এ এর এখানে কয়টা মান, চারটা মান। তাহলে চারটা মানের জন্য চারটা রেসিডিউ বের করব। তো তো আমরা ফার্স্টে কি এই সূত্রটা আমরা বসালাম। তো আমরা যদি টুকটাকে নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, তাহলে লিমিট জেড টেন্স টু কত, এ, তাহলে এ এর মান কত, টু, তারপর জেড মাইনাস এ, এ এর মান কত, টু, তাহলে জেড মাইনাস টু ইন্টু কত, এফ অফ জেড, তাহলে এফ অফ জেড কত, ই, এফ অফ জেড, এটা পুরোটা বসালাম। তাই এখান থেকে জেড মাইনাস টু আর এখান থেকে জেড মাইনাস টু কাটাকাটি যাবে না, তো এটা যদি কাটাকাটি জায়গা তাহলে এই পার্টটা থাকে। তাহলে এখন এটার মধ্যে কি করব, এটার মধ্যে আমরা কি জেড এর মান যে টুটা আছে এই টু এটার মান আমরা কি করবো, জেড এর মধ্যে বসে দেবো। তাহলে টু প্লাস টু প্লাস টু স্কোয়ার, তারপর টু মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস ফোর ইন্টু টু মাইনাস ফাইভ, তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত, ফোর বাই মাইনাস থ্রি এটা পাই। এটা বুঝছস? হ্যালো। বুঝতে পারছি বন্ধু। আচ্ছা, আচ্ছা, এখানে তো হচ্ছে তোর মানের জন্য ওই ইয়াটা লাগবে না, না বৃত্তের মধ্যে আছে কিনা ওটা লাগবে না, জাস্ট না এটা হর লাগবে থেকে না, নিয়ে মানটা মাপিয়ে দিব। হ্যাঁ এটা তো ওকে। আমাদেরকে রেসিডিউ বের করতে বলছে প্রত্যেকটা, বুঝছস? কিন্তু এর হুম আগে যেটা ম্যাটটা করছিলাম ওটা হচ্ছে কোচি ইন্টিগ্রাল ফর্মুলা। তো ওইটা ছিল যে হুম কোচি ইন্টিগ্রাল ফর্মুলা অনুযায়ী ছিল যে আমাদের যে সার্কেলটা দেয়া থাকবে বা যে সার্কেলের ইকুয়েশনটা দেয়া থাকবে, ওই সার্কেলের ইকুয়েশনের মধ্যে ফাংশনটা আমার কি, ফাংশনটা এলিজিবল কিনা এবং ফাংশনটা কোন পয়েন্টটা আমার এলিজিবল আছে, মানে এর কোন পার্টটা আমার এলিজিবল আছে, ওটা থাকলে আমরা কি কোচি ইন্টিগ্রাল ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। জিনিসটা হচ্ছে এমন। হম বুঝতে পারছি। কিন্তু এটা ওকে হচ্ছে রেসিডিও বের করা, এটা হচ্ছে অন্য টাইপের ম্যাথ, মানে রেসিডিও বের করতে হয় আর কি, বুঝছস? আচ্ছা, বন্ধু, আরেকবার বলতো। মান গুলো চারটা মান মানে বুঝি নাই। এ চারটা মান পোলস থেকে আমরা এ এর মান বের করি না, এই পোলসটা থেকে। তাহলে পোলস কোনটা, একটা ফাংশনে হর সবসময় পোলস হিসেবে কাজ করে, তাহলে পোলস হচ্ছে এটা, তাহলে এটা ইকুয়াল জিরো। তো এটা ইকুয়াল জিরো হলে তাহলে এটা আলাদা আলাদা প্রত্যেকটা জিরো হয় না, ও আচ্ছা, তোর একবার হচ্ছে যে জেড মাইনাস, মানে বুঝছি বুঝছি, হ্যাঁ যে বুঝছস। মাইনাস আচ্ছা টু রেখে আর গুলি বেনিবি এরকম না, হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ জায়গা তো হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা জেড ইকুয়াল টু এর জন্য করছি, ঠিক আছে? এখন জেড ইকুয়াল থ্রি এর জন্য করব, মানে এর মান যখন থ্রি হবে, তো সেম ভাবে ওই ফর্মুলা, এই ফর্মুলাটার মধ্যে সবগুলো বসে দেবো। তো এখানে জেড লিমিট জেড টেন্স টু থ্রি, জেড মাইনাস থ্রি ডিভাইডেড বাই এফ অফ জেড, তাহলে এফ অফ জেডটা বসালাম। তো এখান থেকে টি, এখান থেকে থ্রি কাটাকাটি যাবে গা, তো কাটাকাটি গিয়ে থ্রি এর মানটা জেড এর মধ্যে বসে দিলাম। তো বসানোর পর কত আসছে, সেভেন আসছে। তো সেম ভাবে আমাদের ফোরের জন্য বের করব।
তো ফোর এর জন্য সেম সূত্রটা ইউজ করব। তো এখান থেকে ফোর এখান থেকে ফোর যাবে গা, তো এখানে জেড এর মান ফোর বসে দিবে, ফোর এর মানটা জেড এর মধ্যে বসে দেবো, বসালে -11 পাই, বুঝে গেছে? সেম ভাবে আমরা ফাইভ এর জন্য বের করব। তো ফাইভ এর জন্য বের করলে এখানে -5 আর এখানে -5 যাবে গা, এই পার্টটা থাকবে, তো এখানে মধ্যে ফাইভ এর মানটা জেড এর মধ্যে বসে দেবো, বসালে 16/3 পাবো, 16/3, বুঝছো? তো এটা হচ্ছে রেসিডিউ বের করা ফর্মুলাটা, রেকর্ড ঠিক আছে? টিকটক কর তো, রেকর্ড টিকটক কর। ওকে, তাহলে এটা গেছে রেসিডিও টাইপের ম্যাথ একটা। আর একটা করতেছি, তো এটা হচ্ছে যে আমাদের যদি এনতম যদি হয়, আমাদের এখানে কি ছিল, সর্বোচ্চ ঘাত যদি ওয়ান হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব রেসিডিও। যদি সর্বোচ্চ ঘাত যদি আমাদের এন সংখ্যক হয়, মানে পাওয়ারটা যদি এন হয় আর কি, যেমন এখানে দেখ এই ফাংশনের মধ্যে সর্বোচ্চ ঘাত কত, টু আছে না, এখানে তার ওয়ান নাই, তাহলে এখানে এন সংখ্যক ঘাত আছে, তাহলে এন সংখ্যক ঘাত হলে তখন আমাদের সূত্র চার একটা, যে সূত্রটা ইউজ হবে সেটা হচ্ছে যে ওয়ান ডিভাইডেড বাই এন -1 ফ্যাক্টোরিয়াল ইনটু ডি অফ এন -1 ডিজেড অফ এন -1, তারপর হচ্ছে যে জেড -1 এ হোল টু দি পাওয়ার এন ইনটু কত, এফ অফ জেড। এটা হচ্ছে কত, যদি আমার কি এনতম যদি পাওয়ার থাকে আর কি, পাওয়ার যদি এনতম হয় তখন আমার হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করো। আচ্ছা এখানে লিমিট লিখি নেই, একটা মিনিট, লিমিটটা লিখতে ভুলে গেছি। ওয়ান ডিভাইডেড বাই এন -1 ফ্যাক্টোরিয়াল লিমিট লিমিট জেড টেন্স টু এ, ঠিক আছে? তাই এটা হচ্ছে কি, আমার যদি পাওয়ার যদি এন হয় তাহলে আমার এই সূত্রটা আমি ইউজ করব, ঠিক আছে? তো এখানে যেহেতু পাওয়ার কত, এন আছে, তাহলে আমরা কি এই সূত্রটা ইউজ করব। তো এখানের মধ্যে আমার ফাংশন এটা দিয়ে আছে, তো আমাদেরকে কি আগে পোল বের করতে হবে, কারণ এ এর মান আমার বের করতে হবে, এ এর মান বের করার জন্য আমাদের পোল লাগবে। তো এটা হচ্ছে আমাদের পোলটা, হরকে নিয়ে আমরা সব সময় কাজ করি, তো এখন পোলস হচ্ছে এটা, তাহলে এটা ইকুয়াল জিরো, তো এখানের মধ্যে আলাদা আলাদা জিরো করতে পারে, তাহলে এখানে জেড এর মান একটা ওয়ান আসে, একটা কত আসে -1 আসে, মানে একটা হচ্ছে তোর এ এর মান হচ্ছে -1, একটা হচ্ছে এ এর মান হচ্ছে ওয়ান। তাহলে এ এর মান যখন ওয়ান নিয়ে কাজ করব, তখন আমরা কি, যেহেতু আমরা ওয়ান নিয়ে কাজ করব, তাহলে আমরা কি নর্মাল সূত্রটা দিব, মানে আগে যে সূত্রটা দিছি, কারণ এখানের মধ্যে কোনো পাওয়ার আছে, দেখ এখানের মধ্যে আমাদের কি এন সংখ্যক পাওয়ার আছে, এটার মধ্যে কোনো এন সংখ্যক পাওয়ার নাই, এখানে হচ্ছে আমার পাওয়ার হচ্ছে কত, ওয়ান, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে এটার মধ্যে যেহেতু সর্বোচ্চ পাওয়ার ওয়ান, তাহলে আমরা আগের যে ফর্মুলাটা ছিল, এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, ঠিক আছে? যদি আমার যদি একের অধিক হয় পাওয়ার, তখন আমরা ওই নতুন ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে বসা দিই, যেহেতু এখানে পাওয়ারটা আমাদের কত আছে, ওয়ান আছে, তাহলে এটা যদি বসা দিই তাহলে কত, লিমিট জেড টেন্স টু ওয়ান, বললি জেড -1 এফ অফ জেড। পাওয়ার টু হ্যাঁ বলছিস না, ওখানে টু বলছিস না, না পাওয়ার? পাওয়ার টুটা হচ্ছে যে এটার জন্য, এটার জন্য হচ্ছে পাওয়ার টু, বাট ও এটার আচ্ছা জন্য আচ্ছা, তো পাওয়ার ওয়ান, বুঝছ নাই? ঠিক আছে, হ্যাঁ, ওকে যেটার জন্য বুঝছি। পাওয়ার টু সেটা, সেটার জন্য জাস্ট এই সূত্রটা ইউজ করবো, আর যেটার জন্য পাওয়ার ওয়ান সেটা সিম্পলের যে ইয়াতে সূত্র ছিল ওই সূত্রটা ইউজ করবো। তা এখন এটা কত, এটা বসানোর পর আমার এখান থেকে ফাংশনটা বসেছি, তাহলে জেড -1, জেড -1 চলে যাবে, এখন ওয়ানটা আমি এখানের মধ্যে বসে দিব, জেড এর মধ্যে বসানোর পর কত আসছে, 1/4 আসছে, ঠিক আছে? এটা কত, জেড যখন ওয়ান হবে, এখন জেড যখন -1 হবে, -1 এর জন্য এটা না, তো এখন যেহেতু এটা পাওয়ার কত, টু আছে, তাহলে এখন আমি কি করবো, এই ফর্মুলাটা আমি ইউজ করবো, এই ফর্মুলাটা, তা আমি এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে লিমিট জেড টেন্স টু ওয়ান মাইনাস কত, ওয়ান -1, 1/n -1 হোল ফ্যাক্টোরিয়াল, এটা বসালাম, ঠিক আছে? তো এখানের মধ্যে আমি এন এর মান কত, এখানে এন এর মান কত, এখানে এন এর মান টু না, যেহেতু হোল স্কোয়ার বলছে, তাহলে এন এর মান টু আমরা বসা দিই, তাহলে টু বসালে টু -1 মানে কত, ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপর এখানে টু -1 মানে কত, ওয়ান, তাহলে জেড -1 হোল স্কোয়ার, তাহলে ফাংশনটা বসেছি, এফ অফ জেড বসেছি, এফ অফ জেড মানে কত, জেড ডিভাইডেড বাই জেড -1, জেড মাইনাস জেড +1 হোল স্কোয়ার, তাহলে জেড +1 হোল স্কোয়ার আর ওয়ান হোল স্কোয়ার চলে যাবে গা, তো চলে গেলে আমাদের এটা থাকে। তো এখন এটাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে না, জেড এর সাপেক্ষে, তাহলে এটাকে আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তো এটা কোন ফর্মুলার মধ্যে পড়ে, ইউ বাই ভি এর মধ্যে পড়ে না, ডিডিএক্স অফ ইউ বাই ভি, ডিডিএক্স অফ কত, ডিডিএক্স অফ ইউ বাই ভি, তাহলে ডিডিএক্স অফ ইউ বাই ভি এর সূত্রটা কি ছিল,
কত কতদিনও করেছিলাম, তোর হচ্ছে ভি স্কোয়ার উপরে, নিচে হচ্ছে ভি স্কোয়ার, আর উপরে হবে কি ইউ ডিডিএক্স অফ ভি মাইনাস ভি ডিডিএক্স অফ ইউ, এটা ছিল না মেবি সূত্র, এটাই ছিল। আচ্ছা তাহলে এই সূত্রটার মধ্যে বসাবো, তো বসানোর পর আমার কি অত আসে, তো বসালে আমরা কি এটাকে যদি জেড মাইনাস ওয়ান কে যদি কি করি অন্তরীকরণ করি তখন কত আসে, ওয়ান আসে, ঠিক আছে। তাহলে জেড ইন্টু ওয়ান মানে কত, জেডি, ঠিক আছে। আর জেড মাইনাস ওয়ান তো বসছে, তাহলে জেড কে যদি অন্তরীকরণ করি তাহলে কত আসে, ওয়ান আসে, তাহলে এটা ইন্টু ওয়ান মানে কত, জেড মাইনাস ওয়ান। তাহলে এখানের মধ্যে আমরা লিমিটের মানটা বসে দেবো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বসে দিলে কত, 1/4 আসে, বুঝছো। তো এটাই ছিল এই ম্যাটটা আর কি, রেসিডিউর ম্যাটটা, বুঝে গেছে। হ্যালো।